বিরতির পর আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, প্রশান্ত কিশোর কি বিজেপিতে যোগদান করলেন, যোগদান করেছেন প্রশান্ত কিশোর বিজেপিতে, এই প্রশ্নটাই উঠছে। কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে প্রশান্ত কিশোরকে বিজেপিতে অ্যাপয়েন্ট করার একটি চিঠি, যে চিঠিতে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরকে ন্যাশনাল স্পোর্টস পার্সন করা হয়েছে বিজেপির তরফে। যদিও পরবর্তী সময় এই চিঠি ভুয়ো বলেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে। এই চিঠি বা এই চিঠির মতো করে একটি মানে ভুয়ো কাগজ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা নিয়ে নানান রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। একদিকে প্রশান্ত কিশোর যখন বিভিন্ন জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন বিজেপি এবার 2019 চাইতেও বেশি আসন পাবে, অর্থাৎ 303 অধিক আসন পেতে চলেছে বিজেপি, ঠিক তখনই এই এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কে বানালো, সামাজিক মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কে ছড়িয়ে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে, বিজেপিতে যোগ দিলেন কিনা প্রশান্ত কিশোর তা নিয়ে প্রশ্ন উঠছে। আচমকাই যখন সামাজিক মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়, প্রশ্ন উঠতে শুরু করে, তখন কিন্তু মাঠে নামে বিজেপি এবং বিজেপির তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভুয়ো তথ্য, এটা সম্পূর্ণ ভুয়ো একটা কাগজ, এটার সঙ্গে বিজেপির কোনোভাবেই যোগসোগ নেই। এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়ে দিয়েছেন বিজেপিকে বদনাম করার জন্যই এই ভুয়ো একটা কাগজ বানানো হয়েছে এবং এর সঙ্গে বিজেপির কোনো ধরনের যোগসোগ নেই। আরও একবার জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর, বিজেপিতে প্রশান্ত কিশোর যোগ দিয়েছে এমনটাই কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে যে লেটার, আপনারা দেখতে পাচ্ছেন সেই লেটারটি যেখানে লেখা রয়েছে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডা, তিনি অ্যাপয়েন্ট করেছেন প্রশান্ত কিশোরকে ন্যাশনাল চিফ স্পোর্টস পার্সন হিসেবে এবং এটাকে কিন্তু সম্পূর্ণরূপে ভুয়ো বলা হয়েছে বিজেপির তরফে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে এটা বিজেপির তরফে দেওয়া বিজ্ঞপ্তি নয় বা অর্গানাইজেশনাল অ্যাপয়েন্টমেন্ট লিখে বিজেপির অরুণ সিংয়ের প্যাডে যেটা বলা হচ্ছে, কোনোভাবে এটার সঙ্গে বিজেপির যোগসূত্র নেই। বিজেপি এটাকে সম্পূর্ণ ভুয়ো বলে কিন্তু খারিজ করেছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এই ছবিটি যেখানে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোর পিকে, যাকে ভোট কুশলী বলা হয়, সেই প্রশান্ত কিশোর বিজেপিতে যোগ দিয়েছেন এবং সেটাকে বলা হচ্ছে তিনি নাকি ন্যাশনাল স্পোর্টস পার্সন, চিফ স্পোর্টস পার্সন হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বিজেপি, যা সম্পূর্ণভাবেই ভুয়ো বলেই কিন্তু বিজেপির তরফে দাবি করা হচ্ছে। জেপি নাড্ডা ইতিমধ্যেই পশ্চিমবাংলায় এসে কিন্তু জানিয়ে দিয়েছেন এর সঙ্গে বিজেপির কোনো যোগসোগ নেই, কোনোভাবে এটা বিজেপি করা অথরিটি লেটার নয়, এটাকে সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলকে অর্থাৎ বিজেপিকে বদনাম করার জন্যই কিন্তু করা হচ্ছে বলেই বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনিও কিন্তু এমনটাই জানিয়েছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন।